ইসলাম ধর্মের প্রতি প্রগাঢ় বিশ্বাসী ও ধার্মিক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধু ছিলেন বাঙালির প্রিয় মানুষ। রেজা রাহানের রিপোর্ট। বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন ছিল বাঙালির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জন। তিনি রাজনৈতিক আদর্শ হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে বেছে নিয়েছিলেন। পরবর্তীতে এই আদর্শই রাষ্ট্রীয় আদর্শে পরিণত হয়। পাকিস্তানের কারাগার থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু এ বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছিলেন। আমি আপনাদের কাছে দুই কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। 1972-এর 4 নভেম্বর গণপরিষদের অধিবেশনে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার প্রাক্কালে বঙ্গবন্ধু এক অনন্য সাধারণ ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে তিনি ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বাংলার 7.5 কোটি মানুষের ধর্মকর্ম করার অধিকার থাকবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর 1972 সালের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা এই 4 মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা।